নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চিরাচরিত প্রথা মেনে রথযাত্রার সূচনা মাহেশে। ভদ্রেশ্বরে পুত্রবধূ খুনের মূল অভিযুক্ত হিমাংশু মিত্রের 14 দিনের জেল হেফাজত। আসছি বিস্তারিত খবরে। প্রথা মেনেই বিকেল 4টে জনসমুদ্রের টানে মাহেশের রথে চেপে জগন্নাথ বলরাম সুভদ্রা এগিয়ে চলল মাসির বাড়ির দিকে। রবিবার বিকেল 4টে মাহেশের রথের দড়িতে টান পড়ল। স্বপ্নাদেশে পাওয়া নিম কাঠ দিয়ে তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি 600-এর বেশি সময় ধরে পূজিত হয়ে আসছে মাহেশের জগন্নাথ মন্দিরে। খিচুড়ি, অন্ন, পায়েস, এই তিন নিয়েই শ্রীরামপুরের মাহেশ। পুরীর পরদেশের প্রাচীন রথযাত্রা শ্রীরামপুরের এই মাহেশের রথযাত্রা। এবছর রথযাত্রা 628 বর্ষে পদার্পণ করল। 15 দিন আগে স্নান যাত্রার পর অনবসরকাল কাটিয়ে নবযৌবন হয়েছে জগন্নাথ দেবের। বন্ধ গর্ভগৃহের দরজা খুলে আজই মন্দির দালানে ভক্তদের দর্শন দিয়েছেন জগন্নাথ। মাহেশে জগন্নাথের রথযাত্রার উৎসবে সকাল থেকেই জনসমাগম ঘটে। দিনভর চলে পুজো পাঠ। ঐতিহাসিক রীতি মেনে বিকেল 4টে রথের দড়িতে টান পড়ে। লক্ষাধিক মানুষের টানে জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চেপে এগিয়ে যান মাসির বাড়ির দিকে। উপস্থিত ছিলেন এলাকার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সুদীপ্ত রায় সহ অনেক জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা। মার্টিন বার্ন কোম্পানির তৈরি মাহেশের এই লোহার রথ, বয়স 138 বছর। আগে ছিল কাঠের রথ। বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতা শ্যামবাজারের বসু পরিবার। 9 চূড়া বিশিষ্ট এই রথ 50 ফুট উচ্চতার, লোহার 12টি চাকা রয়েছে। পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা মাহেশের এই রথযাত্রা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 285 বর্ষে মহাসারম্বরে টান পড়ল ঐতিহ্য মণ্ডিত গুপ্তিপাড়ার রথের দড়িতে। এই রথযাত্রাকে কেন্দ্র করে রাস্তায় নামে মানুষের ঢল। বাংলার প্রসিদ্ধ রথগুলোর মধ্যে অন্যতম হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ার রথযাত্রা আজ রবিবার দুপুর 12টায় প্রথম পর্যায়ে এই রথের দড়িতে টান পড়ল। এবছর এই রথযাত্রা 285 বর্ষে পদার্পণ করল। এখানে সারা বছরই জগন্নাথদেব স্থানীয় বৃন্দাবন জিউর মন্দিরে থাকেন। রথযাত্রার দিন যান মাসির বাড়ি। জানা যায় 1740 সালে এই রথ উৎসব শুরু করেন মধুসূদানন্দ, মতান্তরে পিতা সরানন্দ। গুপ্তিপাড়ার এই রথ বৃন্দাবন জিউর রথ নামে পরিচিত। চারতলায় রথের উচ্চতা প্রায় 39 ফুট, প্রস্থ 34 ফুট। আগে ছিল 12টি চূড়া, বর্তমানে 9টি চূড়া। বৃন্দাবন জিউর মন্দির থেকে জগন্নাথ বলরাম আর সুভদ্রা রথে চড়ে যান প্রায় 1 কিলোমিটার দূরে গোসাইগঞ্জ বাজারে মাসির বাড়ি। গুপ্তিপাড়া রথের অন্যতম বিশেষত্ব হল ভাণ্ডার লুট। উল্টো রথের আগের দিন হয় ভাণ্ডার লুট। আজ দুপুর 12টায় এই রথের প্রথম পর্যায়ে টান পড়ে। অগুন্তি মানুষের ভিড় জমে রথের দড়িতে একবার হাত দেওয়ার জন্য। গ্রামীণ পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়া ময়ূরপঙ্খী ঘাট সংলগ্ন অতি প্রাচীন জগন্নাথ মন্দিরে আজ সকাল থেকেই চলল পুজো পাঠ। একদা চুচুড়ার ময়ূরপঙ্খী ঘাটের নাম ছিল জগন্নাথ ঘাট। পরবর্তীকালে সেই ঘাটেরই নাম হয় ময়ূরপঙ্খী ঘাট। তবে এই ঘাট সংলগ্ন এলাকায় বহু প্রাচীন জগন্নাথ মন্দির আজও রয়ে গেছে। আজ রথযাত্রার পুণ্যতিথিতে মহাসমারোহে অনুষ্ঠিত হল জগন্নাথ দেবের পুজো পাঠ। বছরভর নিত্যদিন এখানে পুজো অনুষ্ঠিত হলেও রথের দিন মহাসমারোহে চলে এখানে পুজো। সকাল থেকে ভিড় জমান এলাকাবাসীরা। এটা আমার তো হিসেব বলতে হবে না, আমি এই করে হিসেব বলতে হবে। আমার পুরো পুরুষ ধরে পুজো করে যাচ্ছি। আমার 3টে পুরুষ, মানে আমার 3টে পুরুষ দেখা, তার আগে কেউ সহায় করেছে, কিন্তু আমার পুজোটা কত বছরে সেটা বলতে হবে না। তারপর
এই রথটা। আর এই ঠাকুর মন্দির অনেক দিনে পুরনো, ঠাকুর মন্দির অনেক দিনে পুরনো, আর রথটা এই গোটা 25 সাল আর 25 সাল হবে। এদিন এখানে পুজো দিতে উপস্থিত হয়েছিলেন স্থানীয় পুর সদস্য জয়দেব অধিকারী। তিনিও বলেন সঠিক কত বছরের পুরাতন এই মন্দির তা এলাকার সকলের অজানা। জগন্নাথ দেবের পূজা, আপনারা জেনে থাকবেন হুগলি জেলায় যে জগন্নাথ ঘাট যেটা আমরা বলি বর্তমানে মহকুমতি ঘাট, এই ঘাটের সামনে যে জগন্নাথ মন্দির আছে, এই জগন্নাথ মন্দির কত সালে স্থাপিত হয়েছিল এখানকার মানুষ এখনও পর্যন্ত বলতে পারে না। কেন আমাদের কর্তৃত্ব আছে যেটা আমরা জেনে এসেছি পূর্বপুরুষদের থেকে, যে আগে গঙ্গার বুকে ব্যবসা হতো, এই গঙ্গা থেকে গিয়ে সরস্বতী নদী হয়ে ব্যবসা হতো, এবং আমাদের এখানে যেহেতু একটা কুন্ডু বাড়ি, এখানে মূলত বেনেদের এলাকা এবং আদি এখানকার বাসিন্দা কুন্ডুরা গাছেরা আমলে যারা এখানে থাকত বেনেরা, তাদের আগে জলপথে ব্যবসা ছিল। জলপথে ব্যবসা করতে যাওয়ার আগে তখন তারা জগন্নাথদেরকে নমস্কার করে ব্যবসা বজরা ছাড়ে। তা তারও এখনও কিছু কিছু বাড়িতে আমাদের এখানে নমুনা আছে যে তখনকার আমলে সমুদ্র পথে নদী পথে যে ব্যবসা হতো, তার বাইরে থেকে যে মাল সামগ্রী আসতো, তার কার্টুনগুলো এখনও পর্যন্ত যে সিমেন্টের কার্টুন কাঠের বাক্সর মধ্যে সিমেন্ট আসতো ঢোলের মতো দেখতে, তারও নিদর্শন আছে। তা সেই জন্য বলছি এটা মূলত আগেকার দিনে আমাদের এদেশ লোকরা গঙ্গার পক্ষে যারা বসবাস করতো তারা এটা ব্যবসা করতে যাওয়ার জন্য হয়তো স্থাপন করেছিল। তো সেই জগন্নাথ প্রভুর জন্ম মানে প্রতিষ্ঠাতায় আমাদের এই ইয়েতে জগন্নাথ দেবের পুজো হয়, তারা মন্দিরটা স্থাপন করেছিল। এবং তারপরে একটা এখানকারই এক পুরনো বাসিন্দা তার বাড়িতে রথটা ছিল, সেই রথটা আমরা 95 সালে বার করে আবার নতুন করে রথটা আমরা স্টার্ট করি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর স্পোর্টিং বয়েজ ক্লাব শতবর্ষে পদার্পণ করল আজকের দিনে। বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠান সহ ক্লাবের লোগোর সূচনা হলো আজ। 1925 সালে রথের দিনেই পথ চলা শুরু হয়েছিল চন্দননগর বয়েজ স্পোর্টিং ক্লাবের। রবিবার সেই ক্লাব শতবর্ষে পা দিল। লক্ষ্মীগঞ্জ বাজারের কাছে বিচলিপট্টির এই ক্লাবে সকাল থেকেই নতুন পুরনেরা ভিড় জমালেন। এদিন লোগো উদ্বোধনের মধ্য দিয়ে বর্ষব্যাপী অহংকারের শতবর্ষ শীর্ষক অনুষ্ঠানের সূচনা হল। লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ছিলেন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং প্রাক্তন ও বর্তমান প্রজন্মের খেলোয়াড়েরা। ক্লাবের দোতলার টেবিলে এদিন শোভা পেয়েছে ফরাসি আমলের মিনির বুক। ঘরে ছিল 1930-এর দশকের সিল্ড থেকে শুরু করে সম্প্রতি মধ্যমগ্রাম থেকে যেটা বিশাল এমএলএ কাপ, দেওয়ালে টাঙানো ক্লাবের হীরক জয়ন্তী বর্ষে আসা ড্রিমগার্ল হেমামালিনীর ছবি সহ 100 বছরের ইতিহাস বহনকারী নানান স্মৃতির মুহূর্ত। ক্লাব সম্পাদক নরোত্তম বন্দ্যোপাধ্যায় জানান, জন্মলগ্নে শুধু ফুটবল ও অ্যাথলেটিক্স হতো, বর্তমানে অ্যাথলেটিক্স না হলেও বাঙালির সেরা খেলা জারি রয়েছে। সংযুক্তি হয়েছে ক্রিকেট, হকি, টেবিল টেনিস, ভলিবল, লন টেনিসের মতো খেলার, একই সঙ্গে বিভিন্ন খেলায় মেয়েরাও এই ক্লাবে প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। আজকে 1925 সালে আমাদের এই ক্লাব স্থাপিত হয়েছিল, আজকে 2024 এই শুভরথের দিনেই হয়েছিল। আজকে আমরা 100তম বছরে পদার্পণ করলাম। আমাদের আজকে কলাতে যে জিম আছে ওখানে আমাদের পুজো হচ্ছে জগন্নাথ দেবের এবং লক্ষ্মীনারায়ণের, আর আমাদের লোগো উদ্বোধন করবেন আমাদের চন্দননগরের পৌরপিতা রামকুমার চক্রবর্তী মহাশয়। এবং আমাদের এই এক্সিবিশন হয়েছে, এক্সিবিশনটাও উদ্বোধন করবেন আমাদের ডেপুটি মেয়র সদ্য আমাদের মুন্না আগরওয়াল মহাশয় এবং বিশিষ্ট কাউন্সিলর এবং গুণীজনেরা আমাদের এখানে এসেছেন, প্রখ্যাত খেলোয়াড় তারাও এখানে এসেছেন। আমাদের একটা এক্সিবিশন করা হয়েছে ফিরে দেখা 100 বছর। আমাদের দেখবেন এখানে হয়তো কিছু জিনিস আছে, 1925 সালে ফ্রেঞ্চ গভর্নমেন্ট অফ ফ্রেঞ্চ বলে লেখা আছে একটা আছে, ওখানেও দেখতে পাবেন সেই সময়কার খাতা আমাদের আছে। আমি চন্দননগরে শুধু বয়েজ ক্লাব এবং খেলার জগতের বিশেষ নাম, আমরা জানেন প্রখ্যাত মোহনবাগান, ইস্ট বেঙ্গল, ইন্ডিয়া, এখান থেকে অনেক প্লেয়ার খেলে বেরিয়েছেন, সমরেশ চৌধুরী, বিজয় দ্বীপতি, এখানে সুরীর সেনগুপ্ত, স্বরূপ দাস এবং অনেক লোকই এখান থেকে খেলে গেছেন, কান্নান খেলেছেন, কৃষ্ণগোপাল চৌধুরী খেলেছেন। অন্যদিকে মেয়র রাম চক্রবর্তী বলেন চন্দননগরের ইতিহাস বহনকারী নানান পুরাতন সংস্থার মধ্যে অন্যতম এই ক্লাব বয়েজ স্পোর্টিং ক্লাব। ভাবলো একটা নস্টালজিয়া, এই চন্দননগরের পক্ষেই মনে হয় সম্ভব, আর তাই আমার মনে হচ্ছে এখনও দাঁড়িয়ে যে চন্দননগর শহরটাকে
এই খেলার জন্যই একটা জেলার মাত্রা পেয়েছিল। এই জন্যেই প্রায় শতবর্ষ প্রাচীন বেশ কতগুলি ক্লাবের মধ্যে অন্যতম একটা ক্লাব হচ্ছে চন্দননগর বয়েজ স্পোর্টিং ক্লাব, এবং 1925 সালে যার আবির্ভাব। ভাবতে হবে সেই সময়টা, সেই সময়কালীন অবস্থায় যখন একটা পরাধীনতার নিয়ে আমরা মধ্যে আবদ্ধ, সেই সময় দাঁড়িয়ে শরীরচর্চা বলুন, খেলাধুলা বলুন, সেগুলোকে চালিয়ে যেতে হবে, করতে হবে, এই যে ভাবনা চিন্তা নিয়ে যে সমস্ত বিদগ্ধ মানুষের মস্তিষ্ক থেকে এই ভাবনা চিন্তা এসেছিল, আমি প্রথমেই তাদেরকে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, তারা যেখানেই থাকুক, তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই। যে এই ধরুন আজকের এই ক্লাব আজকে তো সঠিক নেতৃত্বের হাতে পড়েছে, যার ফলে তারা ওই 100 বর্ষ তারা পালন করার একটা ব্যবস্থা নিয়েছে, এবং সুন্দরভাবে একটা যে অ্যারেঞ্জমেন্ট তারা করেছে, এটা থেকেই বোঝা যায় যে সেই প্রাচীন মানুষগুলো, অর্থাৎ 100 বছরের আগে যে মানুষগুলো যে চিন্তাভাবনা করেছিলেন, তারা তাদের ভাবনা চিন্তা একটা সার্থক রূপ পেয়েছে, বার্তা পাচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে ভদ্রেশ্বরে পুত্রবধূ খুনের মূল অভিযুক্ত হিমাংশু মিত্রের 14 দিনের জেল হেফাজত। বিরতির পর ফিরে আসছি আরো অন্যান্য অনেক খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Mirbar, Chinsura. Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. Yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Potshati. Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Hokshishwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিংহোম ছবিঘরের কাছে এই নার্সিংহোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনে রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্তুলা। ছবিঘর চন্দননগর, আমাদের ফোন নাম্বার 7596816063।
বা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহে জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যার সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দ্বীপ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলির কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 0332680239926807208 এবং 2680646। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দিওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। ভদ্রেশ্বরে পুত্রবধূ হত্যার অভিযুক্ত শ্বশুর হিমাংশু মিত্রকে আজ চন্দননগর আদালতে তোলা হলে মহামান্য আদালত তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ভদ্রেশ্বর পালপাড়ায় বৌমাকে খুনের অভিযোগে গতকালই গ্রেপ্তার হয়েছেন শ্বশুর হিমাংশু মিত্র। আজ তাকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হলো। এদিন দুপুরে ভদ্রেশ্বর থানা থেকে বের করে তাকে প্রথমে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে মেডিকেল করানোর পর তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। অত্যাচার করতো, ফোন করলে সে ফোন দিয়ে কাউকে ফোন করতে যাই, সে ছেলেকে রিপোর্ট করছিল আমাকে, বলে মারবে, মেরেছি তোমাকে, মেরবে। ছেলে বলেছিল মারতে? কে মারতে বলেছিল আপনাকে? মারলেন কেন? আমি মারতে ভাবিনি, বলছিলাম হয়তো আমার হয়তো ফোন করছি কাউকে, ভাইকে ভাইকে মেয়েকে, কিন্তু কাউকে ফোন করতাম না। তা বৌমা এবং নাতনিটাকে ফুটিয়ে দিয়েছিল, তা চারিদিকে হয়তো ফোন করছি, তা বলছে এই নাতনিটাকে নাতনি এসে দিয়ে বললো হয়তো মাকে, তখন বৌমা বা ছেলেকে বলল তুমি কি, হ্যাঁ আর একটা কথা আছে, বর্মের কাছে 4,00,000 টাকা নিয়েছিল। কে? ছেলে। সুদ দেয় না, কিছুই দেয় না। হ্যাঁ, কত টাকা কী আছে বা কী সেটা আমি জানি না। আমি সেই কথায় ছেলেকে বললাম যে যাই, বৌমাকে বলছি, বৌমাও সঙ্গে গেছিল। বৌমাও বলল যে এই, আমি বললাম ছেলে আর বৌমাকে দুজনকে বলো টাকাটাকে ফেরত দিয়ে দিই। হ্যাঁ, রেলে চাকরি করে, 50,000 টাকা মাইনে পায়। তা সেখানে তারপর ছেলের খুব রাগ হয়ে গেল, তোমার বেশি দরদ হয়েছে, এবার গলা টিপে ধরল আমাকে। বৌমাকে মারার জন্য কি কাটারিটা কিনে এনেছিলেন আপনি? হ্যাঁ, না বাড়িতেই ছিল, দূর থেকে ওটাই বললাম, বাড়িতেই ছিল। কী কী দিয়ে মারলেন, শুধু কাটারি? না, শাবল দিয়ে মেরেছি আমি, তার কাটারি দিয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
রথযাত্রার দিনে খুঁটি ও কাঠামো পুজো করে পুজোর দিন গোনা শুরু করে দিল চন্দননগর বারাসাত দশভুজা তলার আমাদের বাড়ির পুজো কমিটি। চন্দননগর বারাসাতের দশভুজা তলার আমাদের বাড়ির পুজোর থিম এবারে ধবলগিরি। আজ রথের পুণ্যলগ্নে এই পুজোরই আনুষ্ঠানিক সূচনা হল খুঁটি পুজোর মধ্য দিয়ে। কমিটির সদস্য সদস্যরা খুঁটি পুজো উপলক্ষে সকাল থেকেই ভিড় জমান। ধবলগিরির ইতিহাস দেখতে হলে এবারে আসতেই হবে চন্দননগর বারাসাত দশভুজা তলায়। সাধারণত কলিঙ্গ যুদ্ধ খ্রিস্টপূর্ব 261 সালে সংঘটিত হয়, যখন সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন। অশোক সিংহাসনে বসার 12 বছর পরে এই অভিযান পরিচালনা করেন। কলিঙ্গ যুদ্ধে অসংখ্য জীবনহানির ঘটনায় সম্রাট অশোক মর্মাহত হন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অহিংস নীতি প্রচারে মনোনিবেশ করেন। এবার সম্রাট অশোকের সেই শান্তির বার্তাই সাধারণ মানুষের সামনে তুলে ধরবে চন্দননগরের বারাসাত দশভুজা তলার আমাদের বাড়ির পুজো। পুজো এবছরের 10 বছর। এবারে আমাদের পাড়ার নাম হচ্ছে দশভুজা তলা। এই মা দশভুজা মন্দির এবারে আমাদের ক্লাবের দায়িত্বে এসেছে। আমি হচ্ছি দশভুজা বালক সমিতির সেক্রেটারি, এইমাত্র গেছিলাম ওখানে পুজো করাতে। এবারে চমক হচ্ছে 10 বছর, আমরা বলছি পায়ে পায়ে 10 বছর, উজ্জ্বলতম 10 বছর। এবারে প্রথম হচ্ছে খুঁটি পুজোর দিনে একটা ফাংশান আছে এবং 15ই অক্টোবর অবধি এই প্রোগ্রাম চলবে। 26শে জানুয়ারি থেকে শুরু হয়েছে পুজোর প্ল্যানিং। এবারে হচ্ছে ধবলগিরি আমাদের প্যান্ডেল। ধবলগিরি অর্থাৎ হচ্ছে শান্তির প্রতীক। অনেক হানাহানির পর যেমন অশোকের একটা শান্তির জন্য ধবলগিরি ওখানে বসে ইয়ে করেছিল, সেই শান্তির প্রতীক হিসেবে আমরা ধবলগিরিটাকে বেছে নিয়েছি, যাতে কোনো রকম অশান্তি আমাদের সমাজে না হয়, শান্তির বার্তা দিতে চাইছি, তাই ধবলগিরি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ওলাইচণ্ডী মাতা বোর্ড অব ট্রাস্টির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হলো মন্দির সংলগ্ন এলাকায়। হুগলির ওলাইচণ্ডী মাতা মন্দির কমিটির পক্ষ থেকে রথযাত্রার পুণ্যতিথিতে 40টি বৃক্ষরোপণ করা হলো। এই উপলক্ষে এদিন এখানে উপস্থিত হয়েছিলেন চুচুড়ার পুরপ্রধান অমিত রায়, ছিলেন মন্দির কমিটির সদস্য সদস্যরা, পাশাপাশি উপস্থিত ছিলেন 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা দত্ত। ওলাইচণ্ডী তলার মন্দির সংলগ্ন এলাকায় এই 40টি বৃক্ষরোপণ করা হয়। শুধু রথের দিন নয়, 15ই আগস্ট সহ বিশেষ দিনগুলিতে এই মন্দির কমিটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে থাকেন বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়। আমাদের এই নতুন কিছু নয়, আমরা ওলাইচণ্ডী তলার কাশীপুর থেকে প্রত্যেক বছরই 15ই আগস্ট এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা এই বৃক্ষরোপণ করে থাকি। শুভ মহালয়ের দিন, শুভ রথের দিন আপনারা জানেন, এই বর্ষাকালকে সামনে রেখে আমরা এই গাছে বৃক্ষরোপণ করলাম। প্রায় আনুমানিক 40টা গাছ আমরা ওলাইচণ্ডী তলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বসালাম এবং এই বৃক্ষরোপণের মাধ্যমে স্থানীয় অধিবাসীদের এবং মানুষের কাছে বার্তা দিতে চাই। চারিদিকে যেভাবে তাপপ্রবাহ বেড়ে গেছে, সেই তাপপ্রবাহের সাথে লড়াই করতে গেলে আমাদের প্রচুর পরিমাণে গাছ কাটতে হবে বিজ্ঞানীদের মতো। তাই আমাদের এই ছোট্ট প্রয়াস, আগামী দিনেও আমরা এই প্রয়াস করে থাকব। আমরা শুধু মায়ের সেবাই নিয়োজিত থাকি না, আমরা বিভিন্ন সময় সামাজিক কাজ করে থাকি। আপনারা নিশ্চয়ই জানেন, পয়লা বৈশাখে আমরা বস্ত্র দিয়ে থাকি, সেই বস্ত্র আপনারাই এখানে প্রমাণ হিসেবে পান এবং প্রায় বছরে 1200 বস্ত্র দিতে পেরেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 84%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। চিরাচরিত প্রথা মেনে রথযাত্রার সূচনা মাহেশে। ভদ্রেশ্বরে পুত্রবধূ খুনের মূল অভিযুক্ত হিমাংশু মিত্রের 14 দিনের জেল হেফাজত। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।